দোয়া হলো? বেচতে যাবে কখন? এই তো বউ হয়ে গেছে, তবে আজ দুধ কম হয়েছে। তা কমই বেচবে, তা বলে তো আর দুধ জল মেশাতে পারবো না। কম বেশি যা হয় তা দিয়েই আমাদের চলে যাবে। ঠিক আছে বউ, আমি তাহলে আসি। বউ ও বউ, দুটো বালতি দিয়ে যাও। এই নাও বালতি। হ্যাঁ গো, তুমি যে রোজ রোজ দুধে জল মেশাও কেউ বুঝতে পারে না। আরে বুঝতে পারলো তো আমার বইয়েই গেল, আমি ছাড়া এই গ্রামে আর কার কাছ থেকে দুধ নেবে? কেন, রামু গোয়ালার থেকে? দূর দূর, ওর তো ওই একটা গরু, গোটা গ্রামে দেওয়ার মতো দুধ ওর কাছে কোথায়? যাও যাও, জলের বালতিটা নিয়ে এসো তো দেখি। তিন বালতি থেকে হলো পাঁচ বালতি দুধ, এবার লাভই লাভ। কি কাকা, কতটা দুধ দেবো আর? দুধ লাগবে না শামু ভাই, আমি রামুর কাছ থেকে দুধ নিয়ে নিয়েছি, ভাবছি এখন থেকে ওর কাছ থেকেই দুধ নেব। ওর দুধটা বেশ খাঁটি দুধ। না, রামুর কিছু একটা ব্যবস্থা করতে হবে, এটা খাঁটি দুধ দিয়ে আমার খদ্দের নিয়ে নিচ্ছে, রামুকে আমি ছাড়বো না। রামুকে আর কি করবে, করতে হবে রামুর গরুকে। কর মানে? রামুর গরুই যদি না থাকে তাহলে দুধ পাবে কোথা থেকে, আর বেচবেই বা কি করে? তুমি তো ঠিকই বলেছ বউ, আজ আজ রাতেই ওই গরুকে আমি শেষ করে দেব। মালতি, আমি ঘরে ঢুকে গেলাম, তেষ্টা পেলে এই ডাবা থেকে জল খাস, বুঝলি? আরে আমার মালতির কি হলো? হ্যাঁ হয় হয় হয়, আমার গরুটার কি হলো? হায় 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 হায়, কাল কত সুস্থ দেখে গেলাম, হঠাৎ কি হলো? হায় 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 মালতি। মন খারাপ করে আর কি করবে বলো, যে যাওয়ার সে তো যাবেই, কিন্তু আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি? কিন্তু কি করে বাঁচবো বউ, ওই গরুর দুধ বেচেই তো পেট চলতো, নতুন গরু কেনার মতো টাকা কোথায়? আমি সংসার খরচা থেকে কিছু কিছু করে টাকা বাঁচিয়ে রেখেছি, এই নাও যাও, এই টাকা দিয়ে হাট থেকে গরু কিনে আনো। বাহ, সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটার মানে বুঝতে পারলাম আজ। আমি যাচ্ছি, এক্ষুনি হাটে যাচ্ছি। বাবা, আমাকে কিছু ভিক্ষা দেবে বাবা, দুদিন হলো আমি কিছু খাইনি। ভিক্ষা? ইয়ে মানে আমার কাছে এই শেষ সম্বল, এই কয়েকটা টাকাই পড়ে আছে, তোমাকে কি ভিক্ষা দি বলো তো বুড়িমা? ওটাই দাও না বাবা, তোমার হাত পা আছে, খেতে আবার টাকা কামাতে পারবে, কিন্তু আমি বুড়ি মানুষ, আমি কি করব বলো? কিন্তু দাও না বাবা, দাও না। ঠিক আছে, তুমি নাও। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, তা তুমি এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলে? হাটে যাচ্ছিলাম গরু কিনতে, আমি গোয়ালা, আমার গরুটা আজকেই মারা গেছে। ও, এই ব্যাপার? আগে বলবে তো বাছা,
আমার একটা গরু আছে, এই বুড়ো বয়সে তাকে আর সামলাতে পারি না, তা ওই গরু কি তুমি নেবে বাবা? আরে বলো কি বুড়িমা, নেবো নেবো, 100 বার নেবো, চলো চলো। ভালোই করেছো, বুড়ি মানুষটা খেতেও পেল আর আমাদের গরুও হলো। কাল সকালে দুধ দো, এখন নাও, এখন খেয়ে নাও। ইরে ঘুম থেকে ওঠ, যা গরুর দুধ দো, দেখবি কেমন চমৎকার হয়, দেখবি। আরে কি স্বপ্ন দেখলাম আমি, হ্যাঁ কি চমৎকার হবে, যাই দেখি তো। আরে এ কি, দুধের রং এরকম সোনার মতো কেন? বউ, ও বউ, কি ডাকছো কেন গো? এই দেখো না বউ, এই গরুর দুধটা কেমন সোনার মতো রং। আরে সোনার মতো নয় গো, এ তো সত্যিকারের সোনা। হ্যাঁ সত্যিকারের সোনা, বলো কি বউ, হ্যাঁ তরল সোনা। হ্যাঁ হ্যাঁ তরল সোনা, কিন্তু কি করে এ সম্ভব, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তবে, আমি রাতে সেই বুড়িকে স্বপ্নে দেখেছি, বুড়ি বলছিল এই গরুর দুধ দুইয়ে দেখ চমৎকার হবে, আর তারপর এই দুধ দুইয়ে দেখি এই কাণ্ড। বলো কি, এ তো সত্যিই চমৎকার, উনি নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান, সোনার দুধ দেওয়া গরু দিয়েছেন আমাদের। আমাদের আর তো কোনো দুঃখ থাকবে না গো, বউ দুঃখের দিন শেষ, এবার থেকে সোনার দুধ দুইবো আর স্যাকরার কাছে বিক্রি করে আসবো। আনন্দে পাগল হয়েছেও না গো, এই সোনার দুধটা আজ বেচে এসো, তারপর একটু ভালো মাছ কিনে এনো, কতদিন ভালো মাছ খাইনি। শুধু মাছ কেন বউ, যা বলবে সব কিনে আনবো, আর আর কোনো চিন্তা নেই। এরপর থেকে রামু রোজ গরুর সোনার দুধ দোয় আর শ্যাকরার কাছে বিক্রি করে দেয়, এইভাবে অনেক বড় লোক হয়ে যায় রামু আর রামুর বউ। তাদের বড় বাড়ি হয়, গাড়ি হয়, তারা রাজার হালে বসবাস করে, কিন্তু তার জন্য তাদের একটুও অহংকার হয় না। রামু গ্রামের সব গরিব দুস্থদের সাহায্য করে, তাই রামু সবার কাছে খুব প্রিয়, সবাই রামুর গুণগান করে। কিন্তু রামুর এই হঠাৎ উন্নতি সহ্য হয় না শামুর। একদিন, বেটা রামু, বেটা এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল, গ্রামের সব লোকজনকে ও ভালো মানুষই দেখিয়ে ভুলিয়ে রেখেছে, সব ওই গরুটার জন্য, ছোটার দুধ দেওয়া গরু। এত ভাবছো কেন বলো তো, আগের গরুটার যে অবস্থা করেছিলে এই গরুটাকেও তেমনি ভাবে। ঠিক বলেছো বউ, একদম ঠিক বলেছো, আজই করতে হবে যা করার, কিন্তু ওই জাদু গরুকে কি সহজে মারা যাবে? ঠিক আছে, আমিও যাবো তোমার সাথে, কোনো গন্ডগোল হলে দুজনে মিলে সামলে নেব। ঠিক আছে, তাহলে আজ রাতেই যাওয়া হবে। কি শামু, এত রাতে তুমি এখানে কেন? তোর এই গরুকেও শেষ করতে এসেছি। তুমি? তার মানে আমার মালতী কেউ তুমি? হ্যাঁ আমি। কি করবি তুই, হ্যাঁ তুই কিচ্ছু করতে পারবি না, আমাকে আটকাতে পারবি না,
আজ আমি তোর এই সোনার দুধ দেওয়া গরুকেও শেষ করে দেব। একি একি তুমি তুমি কে? আমি কে সেটা না জানলেও চলবে, কিন্তু এই গরুকে তুই বা তোর বউ কেউই কিছু করতে পারবি না। তুমি সামান্য বুড়ি, তুমি আমাদের আটকাবে? এই গরুকে আজ আমরা শেষ করেই ছাড়ব। তোদের এত লোভ, নিজেদের লোভের জন্য তোরা নিষ্প্রাণ প্রাণীকেও মারতে পিছু পাস না। দাঁড়া, দেখাচ্ছি মজা। রামু, এরা আর কোনো দিন তোমাদের জ্বালাতন করবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, তোমাদের মন অনেক ভালো, তাই তোমরা এই গরু পেয়েছো। একে যত্ন করে রেখো, তোমাদের কোনো দিন অভাব হবে না। শামু আর শামুর বউ লোভী, তাই তাদের এই পরিণতি হলো। মনে রেখো, লোভ খুব খারাপ জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। মনে রাখবো বুড়িমা, মনে রাখবো। এরপর থেকে শামু আর তার বউয়ের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। রামু আর রামুর বউ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মনে লোভ না থাকলে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে, আর লোভে অন্ধ হয়ে গেলে ধ্বংস অনিবার্য। তাই মনে রাখতে হবে, লোভ না করে সবার ভালো চাইলে আসলে ভালো থাকা যায়।